এই প্রশ্নটা একটু দেখুন, এই প্রশ্ন থেকে আমাদের কি বের করতে হবে, কত টাকা চার বছরে মুনাফা মূলধনে এত টাকা হয়। এই মূলধন বলতে কি বোঝায়? সেই আসল, এটা কিন্তু সেই আসলই। তাহলে এইখানে আমাকে কি বের করতে হবে? সেই আসলটাই বের করতে হবে। কত আসলে চার বছরে মুনাফা আসলে এত টাকা হবে? তাহলে এই মূলধনটা আসল, এই আসলটাই আমাকে বের করতে হবে। সেম একটা ম্যাথ আমরা 8 নম্বর প্রশ্নে করেছি, এখন সেম প্রশ্নটাই আমরা খুব দ্রুত সমাধান করে ফেলবো। দেখুন, এই জায়গায় সমাধান করার সময় আমাদের একটা জিনিস ধরে নিতে হবে, আমরা জানি। সেই ধরে নিতে হবে কি? যেহেতু এখানে আসল দেওয়া নাই, তো আসলটা ধরে নিতে হবে, এবং এই প্রশ্নের ডাটা কি কি দেওয়া আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। শতকরা বার্ষিক যে হারে, অর্থাৎ এই জায়গাতেও যে হার, সেই হারেই পরে আমার মুনাফা মূলধন থেকে মূলধনটা বের করতে হবে। তাহলে বার্ষিক যে হারে কোনো মূলধন, অর্থাৎ এইখানে হার আমরা যেই হারটা পাবো, অর্থাৎ আরের মানটা যা পাবো সেই হারেই আমরা পরেও কাজটা করব। তাহলে বার্ষিক যে হারে 6 বছরে, এই যে 6 বছরে মুনাফা মূলধন দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ এই বিষয়টাই আমাকে ধরে নিতে হবে। এই জায়গায় আমি ধরে নিলাম আসল বা মূলধন, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, এটা ধরে নিলাম 100 টাকা। তাহলে ধরে নিলাম আসল বা মূলধন, সেটা হচ্ছে পি, পি হচ্ছে 100 টাকা। তাহলে এটা মুনাফা আর মূলধন, এটাকে আমি এ ধরি, মুনাফা আর মূলধন এই দুইটাকে আমরা কি ধরে নিলাম? এ। এই এটা হচ্ছে দ্বিগুণ হয়ে যায়, এই যে 6 বছরেই কি হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। তাহলে 100 টাকার দ্বিগুণ, অর্থাৎ 2 দিয়ে গুণ করবো, 200 টাকা। 100 টাকার যদি 4 গুণ বলতো, তাহলে 4 দিয়ে গুণ করতাম, 400 টাকা। তাহলে এই জায়গা থেকে মুনাফাটা কত? মুনাফাটা কত? অর্থাৎ এ ইকুয়াল টু আমরা কি বলি? এ ইকুয়াল টু বলি আই প্লাস পি। তাহলে আইটা যদি বের করতে চাই, তাহলে এই এ থেকে পিটা বিয়োগ করে দেব। এই পিটা এদিকে নিয়ে আসলাম, বিয়োগ হয়ে যাবে, ওইদিকে যোগ থাকলে এদিকে বিয়োগ হয়ে যাবে। তো এই এ হচ্ছে 200 টাকা, বিয়োগ করে দিলাম 100 টাকা। তাহলে আমরা এই মুনাফাটা কত পেয়ে গেলাম? 100 টাকা। মূলত এই 200 থেকে এটা বিয়োগ করে আমরা এই 100 টাকা পাইছি। তাহলে এই মুনাফাটা হচ্ছে 100 টাকা। এখন আমাকে এই জায়গা থেকে, এটা হচ্ছে দাপ ওয়ান, আমরা ধরি এইখানে দাপ ওয়ানের কাজটা করতেছি। তো এখন এই জায়গা থেকে আমরা একটা ঐকিক নিয়মের মতনই করে ফেলতে পারি খুব সহজেই, কারণ সেম ম্যাথটা আমরা 8 নম্বরে করেছি। এইখানে হচ্ছে দেখুন, এই যে 6 বছরে, অর্থাৎ এই 100 টাকার 6 বছরে মুনাফা হয়েছে কত টাকা? 100 টাকা। তাহলে আমরা বলতে পারি 100 টাকার, অর্থাৎ এই আসল 100 টাকা থেকে এই 100 টাকার 6 বছরে, 6 বছরে মুনাফা কত? 6 বছরে মুনাফা হয়েছে 100 টাকা। এই লাইনটাই গুরুত্বপূর্ণ, 100 টাকার 6 বছরে মুনাফা 100 টাকা। এই জায়গা থেকে হার বের করতে পারি। হারটা কি? হারটা হলো যে 100 টাকার 1 বছরে, এই 1 বছরে মুনাফাটা বের করতে হয়। তাহলে আমরা সেমভাবে করে ফেলি, এই 100 টাকার 1 বছরে মুনাফা কত হবে? যেহেতু কমছে, তাহলে ভাগ হবে এই 100 ভাগ 6। এখন আমাকে সেই হারেই 4 বছরের বের করতে হবে। তাহলে আমরা এই হারটারই কয় বছরের বের করব? 4 বছরে বের করবো। আমরা কিন্তু এই জায়গায় হার পেয়ে গেছি, এটা হচ্ছে মূলত হার। এখন এই জায়গা থেকে আমরা 4 বছরেরটা বের করব। তাহলে এই 100 টাকা মূলধনেই 100 টাকার 4 বছরে, 1 বছরে যদি এত পাইতাম, 4 বছরে অবশ্যই বাড়বে। বাড়লে কী করি? গুণ করি, কমলে কী করি? বিয়োগ করি। তাহলে এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে 2 দিয়ে কাটলাম, অর্থাৎ 3 দ্বিগুণে 6, অর্থাৎ 200 ভাগ 3। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এই জায়গায় আমরা মুনাফা কত পাইছি? মুনাফা পাইছি 200 ভাগের 3। আচ্ছা, এটাকে কাটাকাটি করে আর ভগ্নাংশই রেখা দেওয়া ভালো, একদম দশমিকে না নিয়ে। তো আমরা এইটুকু পেয়ে গেলাম। এইটুকু থেকে এখন আমরা পরেরটুকু বের করে ফেলতে পারি। এই যে এই জায়গায় মুনাফা যদি এত হয়, তাহলে এই মুনাফার আসল, অর্থাৎ মুনাফার মূলধন কত হবে? আমরা যদি মুনাফা মূলধনটা হিসাব করি, মুনাফা মূলধন এই মুনাফা মূলধন কত হবে? এই মুনাফা হচ্ছে এই যে 200 ভাগের 3, আর মূলধনটা কত? এই যে 100 টাকা, 100 টাকার 6 বছরে। আর এটা বের করছি আমরা লাস্টে কি? 100 টাকার 4 বছরে। আমরা কিন্তু
এটা চার বছরের বের করতেছে, এটা কিন্তু চার বছরের, চার বছরের। তাহলে এখানে মুনাফা মূলধন কত? এই যে 200/3 এইটা হচ্ছে মুনাফা, আর মূলধন কত? 100 টাকা। তাহলে এখন এই 100 টাকা এইখানে যোগ করে দেব। তো এইখানে কত হচ্ছে? 3 লসাগু নিয়ে নিলাম, তো 200+ এইখানে হবে 300, কারণ লসাগু গুণ করে দিলাম অর্থাৎ 300। তাহলে কত পাচ্ছি? 500/300, 500/3 অর্থাৎ 500/3। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন এখন এটাকে আমরা একটু এই জায়গাটু মুছে দিচ্ছি, এই জায়গায় মুছে দিয়ে আমরা পরেরটুকু করতেছি, কারণ বোর্ডে জায়গা যথেষ্ট পরিমাণ কম। তো এটা হচ্ছে মূলত কি, 100 টাকার চার বছরে মুনাফা মূলধন এত টাকা। তাহলে আমরা বলতে পারি না যে মুনাফা মূলধন এত টাকা চার বছরে হলে মূলধন কত? 100 টাকা। তাহলে আমরা বলতে পারি যে মুনাফা মূলধন মানে যে 500/3 অর্থাৎ 500/3 টাকা চার বছরে, চার বছরে হলে মূলধনটা কত? মূলধন, মূলধন হচ্ছে 100 টাকা। এটাই তো আমরা এই জায়গায় হিসাব করে বের করছি, কারণ হচ্ছে যে এটা প্রথমে দেওয়া আছে 6 বছরের, আমরা বের করে নিছি কত? 4 বছরের হার। হার থেকে আমরা বুঝতে পারতেছি মুনাফা মূলধন হয়েছে 100 টাকায়, 100 টাকায় এত টাকা, মানে টোটালি, তার মানে মুনাফা মূলধন এত টাকা হলে চার বছরে মূলধন কত? 100 টাকা। এখন সেমভাবেই 1 টাকা হলে এই চার বছরে, কারণ আমাকে চার বছরেই বের করতে বলছে, তাহলে চার বছরটা চেঞ্জ করব না। এখন এত টাকায় পাইতাম 100 টাকা, মানে মূলধনটা 100 টাকা থাকতো, এত টাকা মুনাফার, তাহলে 1 টাকার মূলধন কমে যাবে, কমে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে এই যে 100-এ ভাগ করে দিচ্ছি, এই যে 500/3 এটা দিয়ে ভাগ করে দেব। এই ভাগ করার সময় কি হয়, উল্টে যায়। তাহলে আমি এইটাকে একটু এইভাবে লিখতে পারি, নিচে 500 আর উপরে 3 গুণ হয়ে গেছে, কারণ ভাগ করার সময় উল্টে গিয়ে গুণ হয়ে গেছে। এখন আমাকে এই যে 2050 টাকার বের করতে হবে। তাহলে আমি এইখানে 2050 টাকার এই চার বছরেই বের করতে চাচ্ছি। চার বছরে কত হবে? চার বছরে এখন আমরা বের করতে চাচ্ছি, তাহলে গুণ হবে এক বছরে, মানে 1 টাকায় যদি এত পাইতাম, এখন এত টাকায় একটু বেশি হবে, তাহলে গুণ করে দেব। এই যে 100 × 3 আর ইন্টু এখন 2050 ভাগ করে দিব এই যে 500 দিয়ে। তো এখন এইখানে কাটাকাটি করে নিলেই হবে, কাটাকাটি করলে আনসার আসবে 1230 টাকা। তাহলে 1230 টাকা আনসার আসবে, তাহলে এটাই আনসার। এখন প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেওয়া হয় সেমভাবে পারবো কি না, যদি এইখানে বলতো যে, এইখানে বলতো 8 বছরে, আর এইখানে দ্বিগুণ না বলে যদি বলতো 4 গুণ হয় তাহলে এখন আমরা কি করতাম? আর এইখানে 4 বছরে না বলে এইখানে যদি বলতো 2 বছরে তাহলে আমরা আনসারটা কি করতাম? সেম প্রশ্নটাই যদি আমরা আনসারটা এখন বের করতে যাইতাম, খুব সহজেই যদি এমসিকিউ এর জন্য বের করতে যাইতাম, তাহলে আমরা কি করতাম? ফার্স্ট যে কাজটা, এইখানে আমরা দরাদরির ব্যাপারটা একটু ধরে নেই, যে আমরা ধরে নিলাম, যে ধরে নিলাম এইখানে কি পি হচ্ছে কত? 100 টাকা। তাহলে এ হচ্ছে কত? এ হচ্ছে এই যে 4 গুণ হয়ে গেছে, 400 টাকা। তাহলে আয় কত? এই যে এটা থেকে এটা বিয়োগ, 300 টাকা। এইটুকু বের করব, আয় হচ্ছে 300 টাকা, এইটুকু বের করে ফেললাম এইখান থেকে। দর্শি 100 টাকা, 4 গুণ হয়েছে 400 টাকা, আয় হচ্ছে কত? এই 400 থেকে 100 বিয়োগ করে দিছি, পাই গেছি 300 টাকা। তাহলে এখন এখন বলতে পারি, এই যে এখন বলতে পারি যে এই 100 টাকার 8 বছরে কত হয়েছে? 300 টাকা। তাহলে বলতে পারি 100 টাকার 8 বছরে, 8 বছরে হয়েছে কত? 300 টাকা। কি 300 টাকা হয়েছে? মুনাফা, 8 বছরে 300 টাকা মুনাফা। তাহলে এখন এই 100 টাকারই থাক, 1 বছরে বের করি। 1 বছরে কি করব? এই 1 বছরে বের করতে চাইলে এই 300-এ 8 দিয়ে ভাগ করব। তাহলে এই 100 টাকারই যদি এখন আমি 2 বছরে বের করতে চাই, 2 বছরে, তাহলে এখন কি করবো? এই 2 দিয়ে গুণ দিব, অর্থাৎ 300/8 × 2 তাহলে 4, অর্থাৎ 300/4। এখন তাইলে আমি এই জায়গা থেকে মুনাফা আর মূলধন কত পাচ্ছি? এই যে মুনাফা আর মূলধন, এটা হচ্ছে মুনাফা আর এটা হচ্ছে মূলধন। তাহলে মুনাফা মূলধন আমি কত পাচ্ছি?
মুনাফা মূলধন, মূলধন আমি এই মুনাফা মূলধন পেয়ে যাচ্ছি, এই দুটাকে যোগ করলেই হবে। এই 100 যোগ হচ্ছে কত? 300 ভাগ 4। এখন যদি আমি যোগ করে দেই তাহলে এখানে 400 আর 300 700 টাকা, অর্থাৎ আমি কিন্তু এখানে 700 টাকা পেয়ে গেছি, 700 ভাগের 4। তাহলে এটা আসলে কয় বছর হয়েছে? 2 বছরে হয়েছে। এই যে আমি 2 বছরে বের করছি, তাহলে এটা মূলত কয় বছরের? 2 বছরের। মুনাফা মূলধনটা 2 বছরের যদি হয়ে থাকে তাহলে আমি বলতে পারি যে এখন এখন আমি বলতে পারি মুনাফা মূলধন এত টাকা হয় 2 বছরে। হ্যাঁ, 700 ভাগের 4 টাকা 2 বছরে, বছরে হলে আসলটা কত বা মূলধনটা কত? মূলধনটা কত? 100 টাকা, কারণ এটার 100 টাকা মূলধন, তাহলে 100 টাকা। এখন সেমভাবে 1 টাকার হলে এই 2 বছরেই, তো এখানে 2 বছরেই থাকবে, তো এখন ভাগ করে দিব। ভাগ করে দিলে এটা কি হবে? উল্টে যাবে, অর্থাৎ এইখানে 100 × 700/4। আচ্ছা, আমি বাংলা ইংরেজি সব মিক্সার করে ফেলছি, তো এইখানে 100 যদি ইংলিশে দেই তাহলে খুব সহজে লেখা যাবে, এই যে 100 × 700/4। কারণ হচ্ছে কি, আচ্ছা আমি উল্টে দিব, গুণ করার সময় আমি যখন এটা দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করলে তো আমি এটা লিখতাম, এই যে 700 ভাগের 4। এখন এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে? উপরে 4 চলে যাবে, নিচে কি থাকবে? 700 থাকবে। এখন সেমভাবে আমি এত টাকার বের করব, অর্থাৎ 2050 টাকার 2 বছরে। এখন সেম কাজ করব, এই যে 1000 × 4 × 2050 হচ্ছে কত? বাই হচ্ছে এই যে 700। তাহলে এইভাবে আমরা করে ফেলবো। এমসিকিউ এর জন্য হলেও একটু লং করতে হবে, এই বাংলাগুলো আপনাকে লিখতে হবে না, জাস্ট এটা বের করবেন, দেন এটা বের করবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে পরের ম্যাথটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।